কি কালার করা কি খারাপ? না খারাপ, আল্লাহ খুব আল্লাহ কইছে চুল কালো রাখতে। আর কি বলছে? আর বলছে যে চুল কালো না করতে, কালার করলে কবরে চুল ইয়া করবো, পুরাত দিব। এটা তোমার কি হয়? এটা আমার বান্ধবী। নামাজ পড়ো? নামাজ পড়ি। গান শিখতে হবে, আরো ভালো করে গান গাইতে হবে, সুন্দর করে সুর দিতে হবে। আমার দেশের বাড়ি কুমিল্লা। আমার দেশের বাড়ি মশাখালী। মশাখালী মশা কি খালি হয়ে যায় না? দেশ আছে, বাবা মা আছে, আমার বাবা নাই, মা আছে, নানা নানির সাথে থাকি, আমি আমার আম্মুর সাথে থাকি। আমার বাবা নাই, আম্মু আছে, আমার বোন আছে। মানে বাবা নাই, আম্মু আছে, বোন আছে। বাবা কি হয়েছে জানি না, বাবা বলে মারা গেছে, আমি ওই বার আগে থাকি। তাই ভাই বোন কয়জন তোমরা? চার বোন এক ভাই। চার বোন এক ভাই। তুমি এখানে একা থাকো? না আমার বোন আছে। বোন আছে? কি করে সে? টাকা তুলে অন্ধ। তাই অন্ধ সে টাকা তুলে? এখন তোমরা দুই বোন এখানে থাকো? আর যা আর যে আর যেগুলো আছে সবাই দেশে থাকে? আর যে কয়জন আছে তারা দেশে থাকে? হ্যাঁ। তারা কিভাবে চলে? তারা আম্মু টাকা পাঠায় চলে। তোমার আম্মু কোথায় থাকে? আম্মু কাম করে। কোন জায়গায়? আমি দেখাইছিলি গগন তুই হারাই গেলি, কেন্দ্রে তার মনের মত হইতে পারলাম না। আমি এত ঘুমাই যাবো আখি রাতে গগন ভাইয়া রে সামু, সেদিন আমায় গগন ভাইয়া ফিরাই দিস না। ও গগন ভাইয়া তুই বলো না, আশা দিয়া কেন করলি ছল না। খালা এই আপনার কি হয়? আপনার নাতি ভিডিও কাটতে আপনি পড়াশোনা করান? ভগন ভাইকে তুমি চিনো? কে? উনি কি করে? গান শিখা, আবার অনেক গান বলবেন কি নিয়া বড় লোক বানা, গান শিখা, শিল্পী বানা। ওর কাছে কি গগন সাকিবের কাছে কি অলৌকিক শক্তি আছে? আছে। এখান থেকে বড় লোক বানাই দেয় যে আল্লাহ বানায় কিন্তু খেদিয়া যায়, কিন্তু আল্লাহ আল্লাহ যদি বড় লোক বানায় তাহলে বড় লোক হওয়া যায়। হওয়া যায়। আচ্ছা এটা হলো কথা, তার মানে উনি ওনার উৎসুলতে যদি তোমরা গান গাই যদি ভাইরাল হতে পারো, সেলিব্রিটি হইবা তাই না? আচ্ছা এই গগন ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলো।
গগন ভাইয়ের কাছে আমরা যাইতে চাই, তবে আমরা গগন ভাইকে অনেক ইয়া করি, গগন ভাইকে দেখতে ইচ্ছা করে, তার জন্য আমরা যাইতে চাই। এই যে গগন সাকিব ভাই কিন্তু আমাদের ভিডিওটা দেখবে, দেখার পর তোমাদেরকে কোথায় পাবে যদি উনি তোমাদেরকে নিতে চায়? আমাদেরকে এখানে পাবে, আমরা এই নাম্বারটা তো লিখে দিলাম, তাহলে আমরা কল দিব, তারপর আপনারা আসবেন। গগন গগন ভাই যদি তোমাদেরকে বলে যে একটা গান গাইতে, তো তোমাদের কণ্ঠটা কেমন, তো সেক্ষেত্রে তোমরা কি গান গাইতারে শুনাইবে? তোমরা গগন ভাইয়ের প্রিয় গান যে পিয়া পিয়া, এই গানটা গগন ভাই এই গানটাকে পিয়া পিয়া বাংলা গান ছিল না, এটা মনে হয় হিন্দি গান ছিল, হিন্দি গান ছিল, গগন ভাই এমনি কইতো, তার জন্য আমরা মোবাইল থেকে শিখছি। গানটা আমি শুনি নাই, ভালো করে আবার গাও তো। আগুন যদি বাইরে আমরা পারবো না, কিন্তু আগুন আমার বন্ধু ছিল, শাহজালাল আমার বন্ধু ছিল, হেরা তো বাইরে হেরা আমরা ঘৃণা করে, আমরাও ভাইরাল হতে চাইছি, যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা ভাইরাল হতে পারবো, আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভাইরাল হতে পারবো। ভাইরাল হয়ে কি করবে তোমরা? আমরা ওই যে মানুষ ঘরে নিয়ে যাব, শিক্ষা মানুষ ঘরে নিয়ে যাব, গান শিখাবো, মজা শিখাবো, মানুষ ঘরে ভালো জায়গা দিব, থাকবার লাগা। সুমাইয়া যে এই যে এখন ভাইরাল হয়ে আসে, সেলিব্রেট হয়ে গেছে, অনেক বড় মনের মানুষ হয়ে গেছে, এখন সে কি তোমাদের সাথে যোগাযোগ করে? না, আ ভাইয়া ভিডিও করতেছে। আগুন করে? না, কেউ করে না আমাদের সাথে। এখানে তো আমি না, আগুনও করে না তোমাদের না? কেন আরে যে বড় লোক হয়ে গেল, বড় লোক হয়ে গেছে, আমরা তো গরিব, আমরা তো গরিব, যে নাম করে দেখি পারে না, একবেলা হ্যাঁ গরিব ছিল, আমরা বাঙালি ছিল। তোমরা এরকম বড় হয়ে তাদের মতো পরিবর্তন হয়ে যাও, তার জন্য তো আল্লাহ পাক হয়তো দেয় না তোমাদের, যদি আগুনের মতো তোমাদের পরিবর্তন হয়ে যায়। আল্লাহ চাইলো বড় লোক বাড়াইতে পারে, না চাইলো বাড়াইতে পারে না, চাইলো আমরা বাড়াল করতে পারে। তার জন্য তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। না নামাজ পড়ে, নামাজ পড়ে রোজা রাখছি। খারাপ লাগে, তাদের উদ্দেশ্যে বলা আছে তোমার কি? তাদের তারা অনেক কুটুপতি, আমরা গরিব করে ঘৃণা করে, তা করে যেন আল্লাহ কোনদিন ইয়া ঘৃণা না করে, তবে আমরা ঘৃণা করছি তাহলে তো আমরা অভিশাপ দিন, আল্লাহ যেন কখনো হ্যাঁ করে ঘৃণা না করে, আমাদের ঘরে সবাই ভালো রাখে, ভালোভাবে রাখে, বড় লোক বানায় রাখে, সুন্দর করে রাখে, আমার ঘরে ঘৃণা করে তাতে আমরা ইয়া অভিশাপ দিই না, তাতে আমাদের কোনো সমস্যা নাই, তাতে হ্যাঁ করে যেন আল্লাহ ঘৃণা না করে, হ্যাঁ করে পছন্দ করে, পছন্দ করে, এতটুকু বলতে চাই।